আচ্ছা KFC এর বিরিয়ানি ট্রাই করব। এই পাচ্ছো তোমরা, একে তো সাইজটা হচ্ছে, বাকেট খুলে দেখা যাক। ও ভাই সাহেব, এটা কি দিয়েছে, মানে এইটুকু বিরিয়ানি? সিরিয়াসলি, এটাতে তো একটা ছোট বাচ্চারও পেট ভরবে বলে মনে হয় না। ওকে, সো নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও। আমি এখন আছি সাউথ সিটি মলের একদম সামনে। তো আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে, কারণ আমার মতন যারা বিরিয়ানি লাভার আছে তারা সত্যি সত্যি আজকের ভিডিওটা হয়তো ভালোবাসবে। তো যারা চ্যানেলে নতুন এলে, তার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ অবধি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাইরে প্রচণ্ড আওয়াজ, তাই বাইরে আর ভিডিওটা শুরু করছি না, একেবারে ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওকে, সো আমরা আজকে চলে এসেছি এখন অলরেডি সাউথ সিটিতে। সাউথ সিটির ফুড কোর্টে রয়েছি। আচ্ছা, KFC এর বিরিয়ানি ট্রাই করবো। KFC নতুন বিরিয়ানি লঞ্চ করেছে, আমরা সবাই মোটামুটি জানি। তো অ্যাজ ইউজুয়াল ল্যাব খেতে খেতে আজ যাবো, কাল বেরোবো, পরশু বেরোবো, এই করতে করতে ফাইনালি আজকে ভাই বোনদের নিয়ে চলে এসেছি। KFC কিছু আইটেম ট্রাই করব, তার মধ্যে এখন সব থেকে বেশি চর্চিত আর ট্রেন্ডিং যেটা চলছে, দ্যাট ইজ KFC বিরিয়ানি। ইয়েস, আমরা সবাই কম বেশি বিরিয়ানি লাভার, সেই জন্য আমি পার্সোনালি, যদিও ইউটিউবে প্রচুর পজিটিভ আর নেগেটিভ বোথ রিভিউ পেয়েছি, বাট স্টিল আমার মনে হলো একবার অ্যাজ এ বিরিয়ানি লাভার, মানে আমি এমন একজন বিরিয়ানি লাভার যাকে তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবসময় বিরিয়ানি দিতে পারো, আর সবসময় আমি হাসি মুখে বিরিয়ানি ট্রাই করতে পারি। তো সেই জন্য KFC বিরিয়ানি লঞ্চ করেছে আর আমি ট্রাই করবো না, সেটা হতে পারে? তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে, যারা চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেষ অবধি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো বেশি কথা না বলে, লেটস স্টার্ট দ্য ভিডিও উইথ KFC বিরিয়ানি। ফাইনালি দুটো ডাব্বা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। কোয়ান্টিটি তো খুব একটা মনে হচ্ছে না, এখনও ডাব্বা খুলে, বক্স খুলে দেখিনি। তবে এখানে তিনটে টাইপের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেনের যে বিরিয়ানি হয় ওটা, যেটার চিকেনটা বাইরেই দিয়েছে, এই চিকেন। একটা ফায়ারি গ্রিল চিকেনের যে স্পাইসি চিকেন ছিল সেটা, আর একটা হচ্ছে পপকর্ন চিকেন। তো আমরা দুটো নিয়েছি, একটা হচ্ছে ফায়ারি গ্রিল চিকেনের বিরিয়ানি আর একটা হচ্ছে ক্রিসপি চিকেন বিরিয়ানি। আর তার সাথে তোমরা চাইলে 40 রুপিস অ্যাড করে অ্যাড অন কোল্ড ড্রিঙ্ক নিতে পারো, পেপসি অ্যাভেলেবেল অনলি। আমরা অ্যাড অন করে কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। তো চলো এবার আনবক্সিং করে দেখি। এই হচ্ছে বাকেট খুলে দেখা যাক। ও ভাই সাহেব, এটা কী দিয়েছে, মানে এইটুকু বিরিয়ানি? সিরিয়াসলি, এটাতে তো একটা ছোট বাচ্চারও পেট ভরবে বলে মনে হয় না। তো কী কী দেখতে পাচ্ছি দেখি, এখানে কিন্তু রসুন দেখতে পাচ্ছি, মানে গার্লিকের গোটা গার্লিক রয়েছে। এখানে প্রচুর বেরেস্তা যেটাকে বলে, পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছি, হলুদ হলুদ রাইস দেখতে পাচ্ছি, লঙ্কা দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি ভেতরে। রাইসটা কিন্তু বেশ ভালোই, মানে লং গ্রেন রাইসই বলা চলে, যেরকম বিরিয়ানির হয়। এই হচ্ছে ক্লাসিক বিরিয়ানির কোয়ান্টিটি, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা একেবারেই খুব বেশি কোয়ান্টিটি নয়। পেঁয়াজের কুচি কিন্তু বেশ রয়েছে, এটা একটা ভালো লাগলো দেখতে। তো চলো এবার টেস্ট করে এটা দেখি, তারপরে নেক্সট বিরিয়ানিতে যাবো। এর সাথে একটা গ্রেভি দেওয়া রয়েছে, যেটা লেখা রয়েছে স্পাইসি গ্রেভি, আর দেখতেও কিন্তু বেশ স্পাইসি মনে হচ্ছে। তো বিরিয়ানিটা যখন খুললাম, বাকেটটা যখন খুললাম, স্মেলটা কিন্তু বেশ ভালো লাগছিলো। ইভেন এই গ্রেভিটাও যখন খুললাম, মানে ঢাকনাটা যখন খুললাম, বেশ ভালো একটা স্মেল এসেছে, স্মেলটা ভালো। তো প্রথমে একটু রাইসটা ট্রাই করব আর তারপরে এই গ্রেভিটা ট্রাই করব। তো চলো একটু রাইসটা খেয়ে দেখি। মানে গাইজ, এটা কে বানাতে বলেছিল, মানে কেন বানাতে বলেছিল, কোনো প্রয়োজনই ছিল না। প্রথম কথা হচ্ছে, মানে রাইসটা ফ্লেভারফুল, মানে কিসের ফ্লেভার? রসুন আর পেঁয়াজের গন্ধ, বিরিয়ানির কোনো গন্ধই নেই।
তবে যেটা গরম মশলা হয় না, সেই গরম মশলার একটা স্ট্রং ফ্লেভারও রয়েছে, এটা ওভার পাওয়ারিং। আমি বারবার বলছি যে স্মেলটা পেঁয়াজ রসুন আর গরম মশলার স্মেলটা বেশ ওভার পাওয়ারিং। আর হচ্ছে ভেতরে লঙ্কার কুচি কিন্তু প্রচুর, এই যে দেখতে পাচ্ছ এরকম লঙ্কার কুচি দেওয়া রয়েছে, রসুন গোটা গোটা রসুন রয়েছে ভেতরে। আর মানে যখন খাচ্ছি আমরা বিরিয়ানিটা তখন পেঁয়াজ কিন্তু প্রচুর, তো আমার তো এটা কোনোভাবেই বিরিয়ানি মনে হলো না, মানে পোলাও না, বাড়িতে নর্মাল। মানে আর আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রাইসটা কিন্তু ভীষণ ড্রাই, যখন আমি মুখে দিলাম তখন বুঝতে পারলাম। আর আমার মনে হয় KFC থেকে ওরা বুঝতেই পেরেছিলো যে এটা শুধু খাওয়া যাবে না, তাই একটা স্পাইসি গ্রেভি দিয়েছে। তো চলো এই গ্রেভিটারও স্মেলটা কিন্তু বেশ স্ট্রং, এই গ্রেভিটা এই রাইসের মধ্যে দিয়ে, তো চলো গ্রেভিটা দিয়ে একবার রাইসটা মেখে। আচ্ছা রাইসটা দিয়ে তো গ্রেভিটা মাখিয়ে খেলাম, একবার শুধু গ্রেভিটা টেস্ট করে দেখি কেন। বাড়িতে তোমরা লুচির সাথে যে কষা কষা আলুর দম খাও না, অথবা ডিমের ঝোল, কষা ডিমের ঝোল যেরকম হয় একদম গ্রেভিটা সেরকম খেতে। শুধু গ্রেভিটা ট্রাই করলে একদম বাড়ির কষা আলুর দম বা কষা ডিমের ঝোলের মতন স্মেল আসছে, হালকা ট্যাঙ্গি, খুব একটা স্পাইসি আমার মনে হলো না। আর রাইসটা দিয়ে খেলে ডেফিনেটলি ওই যে বেরেস্তাগুলো রয়েছে তার সাথে যে একটা ওভারপাওয়ারিং মশলা যেটা ওরা বিরিয়ানিতে ইউজ করেছে, KFC-তে মনে হয় একটা রাইস বল পাওয়া যেত, রিজো রাইস নাকি সামথিং এরকম নাম ছিল ওটার, সেই সেম মশলাই কিন্তু ওরা এই বিরিয়ানিতে ইউজ করেছে। পার্থক্য শুধু একটাই, এখানে প্রচুর বেরেস্তা রসুন এসবের স্মেল রয়েছে যেটা রিজো রাইসের ক্ষেত্রে ছিল না, তো সেই জন্যই হয়তো এটাকে বিরিয়ানি বলেছে। কিন্তু ট্রাস্ট মি গাইস, 2% তো কি 1% তো এটা বিরিয়ানির মতন খেতে নয়, একদমই নয়। তো চলো এটা শেষ করি, তারপরে আরও কথা তোমাদের এই বিরিয়ানি নিয়ে বলবো, কারণ আরও একটা বাকেট রয়েছে অলরেডি। তো তোমাদের একটু চিকেনের পিসটা দেখিয়ে দিই। দেখো একটা সিম্পল কথা বলছি, ঠিক আছে, দাদা বৌদি যদি এখন KFC-র মতন চিকেন রান্না করতে চায় সেটা কি হবে? হবে না, কারণ KFC-র এই ফ্রাইড চিকেনের মতন প্রচুর ব্র্যান্ড কিন্তু বেরিয়েছে, কিন্তু KFC ভাই KFC, তার এই ফ্রাইড চিকেনের জন্য। সিমিলারলি KFC যদি এখন বিরিয়ানি লঞ্চ করে সেটা কি কখনো বিরিয়ানি হতে পারে? মানে আমার সাজেশন একটাই, তোমরা যদি কেউ ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতেই পারো, কিন্তু আমার টেস্ট বার্ডস অনুযায়ী আমি এই বিরিয়ানিটা একবারই ট্রাই করলাম। সেকেন্ড টাইম আমি KFC-তে এলে KFC-র ওই জিঙ্গার বার্গার বা এই KFC-র যে ফ্রাইড চিকেন এগুলোই ট্রাই করবো, বা ট্রাই করি জেনারেলি। আমি আমি বিরিয়ানি কিন্তু আর ট্রাই করবো না, এটা একবারই ট্রাই করলাম। তো তোমরা যারা ট্রাই করে দেখতে চাও তারা ডেফিনেটলি KFC-তে এসে একবার এই বিরিয়ানি ট্রাই করতে পারো। তো তোমাদের চিকেনটা একবার দেখিয়ে দিই। দেখো চিকেনের পিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না KFC, আর এই হচ্ছে চিকেনটা। ও হো হো, দেখো দেখো জাস্ট দেখো, ভেতর থেকে সাকিউলেন্ট, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে জুসি হবে খুব, আর ক্রিস্পি তো হয়ই। তো সিরিয়াসলি গাইস, KFC চিকেনের কোনো তুলনা হয় না আমার কাছে। আমি KFC স্টাইলের প্রচুর চিকেন ট্রাই করেছি অনেক জায়গায়, কিন্তু KFC ইজ দ্য বেস্ট। সেরকমই বিরিয়ানিতে তুমি বিরিয়ানি, আমার মনে হয় এখানে যে বিরিয়ানিটার প্রাইস নিচ্ছে সেটাও কিন্তু ওভার প্রাইস, কারণ আমার মনে হয় সবসময় যে বিরিয়ানি আরসালান, আমিনিয়া বা দাদা বৌদির মতো ব্র্যান্ডকে ফলো করতে হবে তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের পাড়াতেও এরকম প্রচুর স্ট্রিট বিরিয়ানি পাওয়া যায়। তোমরা যারা দেখোনি আমার ভিডিওতে দেখবে, আমার অলরেডি একটা ভিডিও রয়েছে আমার পাড়ার সেরা বিরিয়ানি বলে। তো আমার পাড়াতেও 70-60 টাকায় প্রচুর ভালো ভালো চিকেন বিরিয়ানি পাওয়া যায়, যেটা কিনে এই KFC-র বিরিয়ানির থেকে অনেক বেটার। তো চলো এই চিকেনটা এবার একবার ট্রাই করে দেখি। তো আমরা চিকেনের সাথে কিন্তু কোনো ডিপ অ্যাড অন করিনি, তোমরা চাইলে যদি মনে হয় এই ক্রিস্পি চিকেনের সাথে তোমাদের ডিপ লাগবে তাহলে মেয়ো ডিপ বা আরও যেসব ডিপ রয়েছে সেগুলো তোমরা নিতেই পারো। আমরা যেহেতু বিরিয়ানি হিসেবে তোমাদের দেখাবো ঠিক করেছিলাম তাই কোনো ডিপ নেইনি। আমরা যেটা নিয়েছি এই বিরিয়ানির সাথে সেটা হচ্ছে এই 40 অ্যাড অন করে কোল্ড ড্রিঙ্ক নিয়েছি পেপসি, তোমরাও সেটা নিতে পারো। তো চলো এটা শেষ করি, শেষ করে নেক্সট বিরিয়ানি তোমাদের সামনে দেখো। হচ্ছে স্মোকি গ্রিল্ড চিকেন, রাইসের কোয়ান্টিটি তো সেম দেখতেই পাচ্ছ, আর এর সাথে রয়েছে একটা এই হচ্ছে চিকেন লেগ পিস, একটা বেশ গ্রেভি গ্রেভি মানে মশলা মাখানো মাখানো একটা গ্রিল করা একটা চিকেন দেখতেই পাচ্ছ। তো ওই লেগ পিসটাকে সরিয়ে রাখি,
আর এই হলো রাইস অ্যাজ ইউজুয়াল, পেস্তা দেওয়া রয়েছে, আর যা যথারীতি এই হচ্ছে রসুন, আর এর সাথেও রয়েছে এই স্পাইসি গ্রেভি, সেম এই গ্রেভি দেওয়া রয়েছে। তো মোটামুটি আমাদের 227 পড়েছে এক একটা বিরিয়ানি উইথ কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে, বিরিয়ানির সাথে অ্যাড অন 40 করলে এই কোল্ড ড্রিঙ্কটা পাবে। এই কম্বোটা আমাদের এক একটা পড়েছে 227 টাকা করে। তো এবার ব্যাক টু দ্য বিরিয়ানি। তো আমি একবার এই গ্রেভিটা ওই পরের যে গ্রিল্ড চিকেন, স্মোকি গ্রিল্ড চিকেন, সেটা দিয়ে ট্রাই করব। আগে একবার এই চিকেনটা ট্রাই করি, চিকেন দিয়ে বিরিয়ানি উইথ স্পাইসি গ্রেভি, দেখা যাক কেমন। এবার চলে আসি দুটো বিরিয়ানির কম্প্যারিজন। দেখো, আমরা বিরিয়ানি যেরকম খেতে পছন্দ করি, সেখানে একটা চিকেনের পিস থাকবে, ডেফিনেটলি আমরা ফ্রাইড চিকেন দিয়ে বিরিয়ানি অবশ্যই পছন্দ করব না। তো দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, সেই কম্পারিজনে কিন্তু এই স্মোকি গ্রিল চিকেন, মানে এই চিকেন লেগ পিসটা দিয়ে, এই গ্রেভিটা দিয়ে চিকেনটা বেটার। বেটার কিসের থেকে? দেন ওই ফ্রাইড চিকেনের থেকে। আমি বলছি না যে খেতে দুর্দান্ত লাগছে বা ফাটাফাটি খেতে মাস্ট ট্রাই, এরকম কিছুই বলছি না। তবে দুটো চিকেন বিরিয়ানি আমরা যেটা ট্রাই করলাম, সেই দুটোর কম্পারিজনে ডেফিনেটলি এটা অনেক ভালো খেতে, দুটোর প্রাইসই এক। একটু হলেও বিরিয়ানির ফ্লেভার চাও, তারা ডেফিনেটলি এই বিরিয়ানিটা ট্রাই করো। তো বিরিয়ানি খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো বিরিয়ানির কোয়ান্টিটিও তোমরা দেখেছো, তো স্বাভাবিক যে ওইটুকু বিরিয়ানিতে মানে একটা বক্সে একজনেরই পেট ভরবে না। তো সেই জন্য আমরা আরও খাবার দাবার অর্ডার করেছি। তো কী কী নিলাম? KFC থেকেই নিয়েছি, যদিও আরও ফুড কাউন্টার রয়েছে এখানে, তোমরা দেখলে অলরেডি। তো আমরা KFC থেকে এবার আনিয়ে নিয়েছি ক্লাসিক জিঙ্গার মিল বক্স, আর নিয়েছি ক্রিসপি ফ্রাইড চিকেন। তো চলো, কী কী নিয়েছি আর ওই মিল বক্সে কী কী রয়েছে, প্রাইসই বা কত, সেটা একবার তোমাদের দেখি। ক্লাসিক জিঙ্গার মিল বক্সে কী কী রয়েছে সেটা দেখিনি। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, KFC-র এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু পার্সোনালি আমার ভীষণ পছন্দের। আর কী রয়েছে দেখি, এখানে রয়েছে পেপসি এই কম্বোতে, এছাড়া রয়েছে এই একটা জিঙ্গার বার্গার, যেটাও আমার ওয়ান অফ মাই ফেভারিট KFC-র আইটেমগুলোর মধ্যে। এই বার্গার আমার ভীষণ পছন্দের, এই বার্গার রয়েছে। আর বিশাল বড় বড় সাইজের এই যে ট্যান্টারান, এরকম দুটো স্ট্রিপ দিয়েছে, চিকেন স্ট্রিপ। তো এই হচ্ছে জিঙ্গার মিল বক্স। এছাড়া আমরা অর্ডার করেছি দুটো এরকম সাইজের ক্রিসপি চিকেন দিয়েছে। তো এই ক্রিসপি চিকেনের যে দুটোর কম্বো রয়েছে সেটার মধ্যে একটা টুইস্ট রয়েছে। কী টুইস্ট? এটার প্রাইস আমরা যেটা নিয়েছি সেটার প্রাইস হচ্ছে 199, মানে প্রায় 200 টাকা। এই 200 টাকা দিয়ে তোমরা যদি এই দুটো পিসের কম্বো নাও, তাহলে তোমরা তোমাদের পছন্দসই নিতে পারবে। মানে যেরকম আমরা দেখো 200 দিয়ে নিয়েছি, মানে 199 দিয়ে নিয়েছি বলে দুটোই ব্রেস্ট পিস নিতে পেরেছি। আর যদি তোমরা 189 বা 190 টাকার যে কম্বোটা রয়েছে সেটা নিলে ওরা ওদের পছন্দ মতন পিস দেবে। আর কোনো ডিপ আমরা নেইনি, তোমরা চাইলে অ্যাড অন করতে পারো। তো এই হচ্ছে টোটাল অর্ডার করেছি, এটা খাবো। তো চলো তোমাদের দেখিয়ে। দেখো ফ্রেঞ্চ ফ্রাই আমার এখানে বেশ ভালো লাগে, ক্রিসপি, তো আলু আলুর মতোই খেতে হবে, তা সত্ত্বেও এখানকার ফ্রেঞ্চ ফ্রাই আমার বেশ প্রিয়। হয়ে যাচ্ছে ক্লাসিক জিঙ্গার বার্গারে, যেটা এই মিলের অন্যতম আকর্ষণ। এই হচ্ছে বান, মানে এটার সাইজটা কিন্তু বেশ বড়, মানে দেখতে পাচ্ছ তো, বেশ বড় সাইজের বার্গার। এর ভেতরে কী রয়েছে জুম করলে দেখতে পাবে, অল্প মেয়োনিজ দিয়েছে, না মেয়োনিজের কোয়ান্টিটি ঠিকঠাক, মানে আর একটু মেয়োনিজ দিলে হয়তো ভালো হতো, লেটিউস দিয়েছে। আর এই হচ্ছে চিকেন, ক্রিসপি চিকেন দেওয়া এরকম বড় সাইজের, জায়েন্ট সাইজের একটা ক্রিসপি চিকেন দেওয়া, আর এখানে ভর্তি লেটিউস আর মেয়োনিজ ভর্তি করে দেওয়া। তো চলো একটু সস আমি দিয়ে দিই, আমার ভালো লাগে, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, ভীষণ ভালো খেতে। স্পেশালি এদের যে বানটা থাকে
সেটা আমার ভীষণ ভালো লাগে। ভাই এটার যে চিকেনের পিসটা দেয় প্রচণ্ড সাকুলেন্ট, জুসি আর সফট, মানে আমার দুর্দান্ত খেতে লাগে এই চিকেনটা। তো তার সাথে এই বার্গার আর মেয়োর যে কম্বিনেশন, ডেফিনেটলি এটা দেখতেই পাচ্ছ তোমরা, একে তো সাইজটা এত বড়। তো এই কম্বো মিল বক্সে আরেকটা জিনিস ছিল যেটা আমরা ভিডিও করার সময় বা ছবি তোলার সময় খুঁজেই পাচ্ছিলাম না, দ্যাট ইজ এই এত বড় সাইজ। মানে সিরিয়াসলি গাইজ, এরকম দুটো পুচকি পুচকি সাইজের চিকেন উইংস দেওয়ার কোনো মানেই নেই। আমার মনে হয় যে এটার সাইজটা একটু বড় করা যেতে পারে। তো এই কম্বো মিলে এই ছোট্ট সাইজের দুটো চিকেন উইংস দিয়েছে। এটা দেখিয়ে দিই, যেটা নিয়েছিলাম আমি, ওয়ান অফ মাই ফেভারিট। এটা কতটা জুসি খুললেই দেখতে পাওয়া যায়, দেখো দেখো এইভাবে খুলে চলে আসে গাইজ। বাইরেটা তো কোটিং তো দেখতেই পাচ্ছ ক্রিসপি চিকেনের, কেএফসির প্রচণ্ড পাতলা, তার সাথে চিকেনটা প্রচণ্ড জুসি হয়। তোমরা চাইলে ডেফিনেটলি এর সাথে অ্যাড অন ডিপ নিতে পারো। ফলে ভিডিওটা আর লেংদি করছি না, তোমরা যারা যারা কেএফসির বিরিয়ানি ট্রাই করেছো বা করবে তারা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ট্রাই করার পরে তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স পজিটিভ হলো না নেগেটিভ হলো। অপেক্ষা করবো তোমাদের কমেন্টের জন্য। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করো আরও সুন্দর সুন্দর ছবি দেখবার জন্য। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের চ্যানেলে নতুন হলে, যদি চ্যানেলটা সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে, আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি আরও ভালো ভালো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তো টেক কেয়ার, কিপ স্মাইলিং, টিল দেন, টাটা।